মক্কা নগরীকে নিয়ে কড়া নির্দেশ দিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মুসলমানদের কাছে তাৎপর্যপূর্ণ মক্কা নগরীর পবিত্র স্থানগুলো উন্নয়নের দিকে বাড়তি নজর দিচ্ছে সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ বলেছেন, হজ ও ওমরা পালনকারী সহ দর্শনার্থীদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য প্রয়োজনীয় বিষয়গুলো উন্নয়নের দিকে খেয়াল রাখার ব্যাপারে কথা বলা হয়েছে। এছাড়া তারা যেন স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ধর্মীয় কাজগুলো পালন করতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মক্কা উন্নয়ন কর্তৃপক্ষকে কড়াভাবে নির্দেশ দিয়েছেন পবিত্র স্থানগুলোর উন্নয়নের ব্যাপারে। জানা গিয়েছে, কাবা শরীফের উন্নয়নের দিকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। কাবা শরীফ ও তার আশেপাশের উন্নয়নে কয়েক বিলিয়ন রিয়াল লগ্নি করা হচ্ছে। অন্যদিকে সৌদি আরবের শুরা কাউন্সিল যৌন হয়রানি বন্ধে একটি খসড়া আইনের অনুমোদন দিয়েছে। নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা উঠে যেতে আর মাত্র এক মাসেরও কম সময় আছে। খসড়া এই আইনে যৌন হয়রানির শাস্তি হিসেবে 5 বছরের কারাদণ্ড ও 3 লাখ রিয়াল অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের উপস্থিতিতে মন্ত্রিপরিষদের সদস্যরা ওই আইন পাশ করেন। তথ্য মন্ত্রণালয় এক বিবৃতি উদ্ধৃত করে সুরা কাউন্সিলের সদস্য লতিফা আল সালান বলেন, সৌদি রাজপ্রশাসনে আইন প্রণয়নের ইতিহাসে নতুন এই খসড়া বিল খুবই গুরুত্বপূর্ণ একটি সংযোজন। এই আইনের ক্ষেত্রে একটি বড় শূন্যস্থান পূরণ করল এটি। এই আইনের ফলে যৌন হয়রানি বন্ধ করা সহজ হবে এবং সবার ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে। আগামী 24শে জুন গাড়ি চালানোর বিষয়ে নারীদের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে সৌদি কর্তৃপক্ষ। আর এটা সম্ভব হচ্ছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি সৌদি জুড়ে যে সংস্কার প্রক্রিয়া চালাচ্ছেন সেটির অংশবিশেষের কারণে। যুবরাজ মোহাম্মদ নিজেকে প্রগতিশীল সংস্কারক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। সম্প্রতি 35 বছর নিষিদ্ধ থাকার পর সৌদি আরবে সিনেমার উপর নিষেধাজ্ঞা তুলে নেন এই যুবরাজ। এমনকি কনসার্টে নারী পুরুষের একই সঙ্গে অংশগ্রহণের বিষয়টি অনুমোদন দিয়েছেন তিনি। এছাড়া ধর্মীয় পুলিশের ক্ষমতা খর্ব করেছেন যুবরাজ মোহাম্মদ। এসব সংস্কারের মধ্যেও সৌদি আরবের নারী অধিকার কর্মীদের আটক করা হয়েছে। এ ব্যাপারে নিন্দা জানিয়েছে মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো। হিউম্যান রাইট ওয়াচের রতনা বেগম বলেন, এটা অত্যন্ত দুঃখের ব্যাপার যে সৌদি আরবে বিশিষ্ট নারী অধিকার কর্মীদের আটকে রাখা হচ্ছে। নারীরা যে গাড়ি চালাতে পারবে সেটা যে নারীদের দীর্ঘ সময়ের আন্দোলনের ফসল, সেই নারীদের দেশটিতে আটকে রাখার মতো ঘটনা ঘটছে। এর চেয়ে দুঃখের ব্যাপার আর কি হতে পারে? জাতিসংঘের পক্ষ থেকে সৌদি আরবকে উদ্দেশ্য করে বলা হয়েছে ডজনখানেক নারী অধিকার কর্মীদের ব্যাপারে সঠিক তথ্য প্রদানের ব্যাপারে। যে নারীরা বেশ কয়েক বছর ধরে নারীদের অধিকার নিয়ে সোচ্চার রয়েছেন তাদেরকে চলতি মাসে আটক করা হয়েছে, তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সৌদি আরবের এক রাজকন্যার হাত ধরে এবার ফ্যাশন জগতে পা দিয়েছে দেশটির নারীরা। বলতে পারেন সৌদি আরবে বহু ধরনের পরিবর্তনই হচ্ছে এবং তার পিছনে রয়েছে মোহাম্মদ বিন সালমান। তারই হাত ধরে সৌদি আরবে ভীষণ 2030 সাল হয়েছে এবং 2030 সাল পর্যন্ত সৌদি আরবে আপনারা দেখতে পারবেন অমূলন পরিবর্তন। আপনারা কি সৌদি আরবে ভীষণ 2030 এই প্রকল্পকে সমর্থন করেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।